নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগ করার জন্য কোথাও যায়নি তোমরা সবাই জানো যে আমি শ্যামনগরে কাজ করি তো শ্যামনগরে যে মুলাজুর কালী মন্দির আছে সেখানে পৌষ মাস পড়ে গেছে অলরেডি এবং সেখানে পুজো শুরু হয়ে গেছে মূলাজোর কালী মন্দিরে গোটা পৌষ মাস জুড়ে প্রচুর মেলা হয় প্রচুর লোকজন পুজো দিতে আসে এবং এখানে জোড়া মূল দিয়ে এখানকার যে দেবী ওনাকে পুজো দেওয়া হয় শীতকালে তো আজ দুপুরবেলা লাঞ্চের পর কোনো কাজ ছিল না সেভাবে তো ভাবলাম চলো একবার টু মেরে আসা যাক যে কেমন মেলা বসেছে তো যে দেখে তো একদম অবাক মানে প্রচুর মেলা বসেছে এমনি নর্মালি সময় আমি এক দুবার এসেছি এখানে মন্দিরে কিন্তু এত ভিড় ভাড় কখনো থাকে না কিন্তু যেহেতু মেলা সিজন শুরু হয়ে গেছে একটা এবং শীতকাল মানেই একটা আলাদা আমেজ এবং এখানে খুব দারুণ মেলা বসেছে এমনি দেখে তো আমার এত খাবার সব দোকান বসেছে মানে দেখে আমার লোভ লাগছিলো এত মনে হচ্ছিলো যে সব কিনে খেয়ে নিই বিশেষ করে ঝিলিপি আর মালপুয় আমার খুব খুব ফেভারিট মানে ভীষণ মানে ঝিলিপির আগে তো কোনো কথা হবে না এমন একটা জিনিস যেন ওটা আর সব থেকে সুবিধে যেটা হলো যে মুলাজোর কালী মন্দির একদম যে শ্যামনগর স্টেশন তার ঠিক পাশেই অবস্থিত কোনো অটো টোটো কোনো কিছুতেই চাপতে হবে না একদম পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে এবং আমি মোটামুটি একদম মন্দিরের সামনে যাতে এসে গেছি এই গলি দিয়ে এবার ভেতরে ঢুকে পড়তে হবে নর্মাল সময় এই মন্দিরটা সকাল ছটা পঁয়তাল্লিশে খোলে আবার সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলবেলা চারটে পনেরোতে খোলে এবং সাড়ে আটটার সময় বন্ধ করে দেয় কিন্তু এখন যেহেতু মেলা চলছে গোটা পৌষ মাস জুড়ে এই মন্দির প্রায় সবসময় খোলা থাকে বলতে গেলে মানে দুপুরবেলা এলেও এটা খোলা থাকবে তো এটা একটা দারুণ সুবিধে তো আমি গলির মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি এখানে একটা হাসির হিহি আছে মানে দেখে একটা ভালো লাগলো যে স্মাইল করো যেখানে যাও মানে জীবনে যাই হোক সবসময় স্মাইল করে বাঁচতে হবে খুশিতে বাঁচতে হবে চলো আমি জ্ঞান দিয়ে ফেলছি এবং এই যে মন্দিরের একটা ঢোকার পথ দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনেই আছে কৃষ্ণ রাধিকার যে মূর্তি কিন্তু ভেতরে ছবি তোলা একদমই নিষিদ্ধ তো কিছুটা দূর যাওয়ার পর আমাকেও মোবাইলটা অফ করে দিতে হয়েছিল কারণ এখানে ছবি তোলা একদমই অ্যালাউ নেই দেবী মূর্তির তো মন্দির চত্বরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও সবাই আর খুব সুন্দর এখানে ফুলের চাষ করা হয়েছে মানে দারুণ মানে গোলাপ ফুল আমার বরাবরই খুব প্রিয় একটা ভীষণ সুন্দর লাগছিল ফুলগুলো আমি নিজেরও একটু সেলফি টেলফি সব তুলে নিলাম এবার কৃষ্ণ রাধিকাকে দর্শন করে আমি মেন মন্দিরে ঢুকে যাব মানে বম্ভুময়ী মায়ের মন্দিরে তো প্রথমে ভেবেছিলাম যে মেলা শুধু হয়তো বাইরেই বসেছে কিন্তু ভেতরে যে ফাঁকা একটা চত্বর আছে তো সেই চত্বর জুড়ে পুরো মেলা বসেছে তো মেলার কারণে গোটা চত্বরটা আমি দেখাতে পারছি না ঠিকঠাকভাবে নইলে এমনি সময় কিন্তু চত্বরটা খুবই সুন্দর থাকে এবং মন্দিরটা তো জাস্ট অসাধারণ এবং সবথেকে ব্যাপার যেটা হলো সেটা মন্দিরের যে দেবী প্রতিমা তার কিন্তু ছবি তোলা একদমই নিষিদ্ধ তো সেই ছবি আমি তোমাদের দেখাতে পারবো না কিন্তু আমি একটা ছবি গুগল থেকে ডাউনলোড করেছি সেটা আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো মানে মেলার কারণে এত দোকানপাট বসেছে বসে ভেতরে যে মূল মন্দিরটাকে ঠিকঠাকভাবে তোলাই যাচ্ছে না মানে যেদিক দিয়েই তুলতে যাচ্ছি যে দোকানপাট বসেছি সেগুলোর ছবি চলে আসছে তো দোকানপাটও ঘুরে ঘুরে দেখলাম বেশ সুন্দর একটা মেলা বসেছে মানে শীতকালের এই যে মেলা আমেজ এটাই দারুণ লাগে মানে বাচ্চাদের তো খুব ভালো লাগবে শুধু বাচ্চা কেন আমারও এখনও খুবই ভালো লাগে আমি রীতিমতো জাস্ট মেলায় ঘুরে বেড়াই মানে খাওয়া দাওয়া করি মানে কি বলবো ভালো লাগে তখন মনে হয় না যে ছোটোবেলাটাই হয়তো ভালো ছিল এই খেলনাগুলো নিয়ে খেলতাম এখন বড় হয়ে গেছি তো খেলনা নিয়ে তো আর খেলা হয় না এই সেই ব্যাপার তো একদম গঙ্গার ধারেই মন্দিরটা অবস্থিত গঙ্গার দিকেও একটু গেলাম খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে এবং তারপরে চত্বরে একটু ঘুরে বেড়ালাম মানে এখন তো দুপুরবেলা তো দোকানগুলো সব রেডি করছে এরপরে সমস্ত ভিড় হবে আরও তো লোকজন আসবে কেনাবেচা সব স্টার্ট হবে এবং মন্দিরের দুপাশে এরকম শিব মন্দির আছে এবং প্রতিটা শিব মন্দিরেই শিবলিঙ্গ আছে যেখানে পুজো করা হয় মূলাজোর ব্রহ্মময়ী মন্দিরের ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি ব্রহ্মময়ী তৎকালীন জমিদার গোপীমোহনের একমাত্র কন্যা যার মাত্র আট বছর বয়সে বিয়ে ঠিক হয় তারপর বিয়ের দিন সকালে গঙ্গায় স্নান করতে এসে ডুব দিয়ে সে আর ওঠেনি এর কিছুদিন পর জমিদার গোপীমোহনকে দেবী স্বপ্নাদেশ দেন যে ব্রহ্মুময়ী ওখানেই আছে এখানে এসে তিনি একটি কোষ্টি পাথরের শিব মূর্তি ও কালী মূর্তি পান এরপর আঠেরোশো পাঁচ সালে গোপীমোহন তার মেয়ে ব্রহ্মুময়ীর নাম অনুসারে এই মন্দির স্থাপন করেন মায়ের মুখখানা আমি একটু দেখিয়ে দিই সবাইকে তো এই গাড়িগুলো দেখে প্রথমে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল জাস্ট যদি আমি উঠতে পারতাম আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে ভাবলাম আমার ওয়েট অলরেডি অনেক বেশি আমি যদি ওটাতে উঠি বোধহয় সব ভেঙে পড়ে যাবে মানে কিয়ার বলবো তো মন্দির চত্বর একটু ঘুরে ঘুরে দেখলাম এবং একটা শান্তি লাগে মানে আমি আগেও বলেছি যখনই মন্দিরে আসছি একটা পজিটিভ ভাইভ আসে মনে এই লাফাবার জিনিসগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে মাঝে মাঝে মনে হয় আমিও এটার উপর চড়ে লাফাবো কিন্তু এটা হয়তো বড়দের জন্য না আর আমার ওয়েট এত বেড়ে গেছে আজকাল যে এগুলোর উপর যদি চাপি এগুলো বোধহয় শুদ্ধ ভেঙে পড়ে যাবে কিন্তু খুব সুন্দর লাগছিল বাচ্চারা এগুলোতে খুবই মজা পাবে আর এটা থেকে ব্যাপক লাগছিল যে ছোটা ভীমের যে ক্যারেক্টারগুলো ছিল সেই ক্যারেক্টারের মুখগুলো আঁকা আছে মানে খুব সুন্দর লাগছিল তো আলটিমেটলি মন্দির চত্বরে বেশ অনেকক্ষণই সময় কাটলাম এবং খুব ভালো লাগলো গোটা পৌষ মাস জুড়ে তো এই মেলা এখানে হবে তো তোমরা নিশ্চয়ই একদিন সময় করে এখানে চলে এসো খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে তো তখন সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ আর খুব খুব এনজয় করো আর সবাই খুব ভালো থেকো